আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, বর্তমানে আজকে আমি যখন ঢাকায় যাই, বিভিন্ন জায়গায় দেখলাম সবজি দ্রব্যমূল্যের দাম নিয়ে গণহারে মিছিল চলতেছে। আর এই মিছিলের মূল কারণ হচ্ছে দেশের সরকার। এই দেশের সরকার আওয়ামী লীগ সরকার থাকাকালীন প্রতিটা জিনিসের দাম বাড়তেছে, এটাই ছিল মিছিলের স্লোগান। যে সকল ভাই আপনারা মিছিলে অ্যাটেন্ড করেছেন, শুধু সেই সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি। অবশ্যই আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতা অনেক কঠিন। আপনারা বাস্তবতার সাথে আসেন, বাস্তবতার সাথে আসার পরে আপনারা তখন বুঝবেন যে আসলেই প্রত্যেকটা দ্রব্যের মূল্যের দাম কেন এত বেশি। আপনাদের বক্তব্য ছিল নৈরাচার সরকারের কারণে প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম গণহারে বাড়তেছে, এই সরকারের পতন চাই। সরকারের দোষ দিয়ে লাভ নেই, কারণ হয়তোবা আজকে আপনারা কথাগুলো শোনার পরে হয়তোবা মনে মনে ভাববেন, অনেকেই আমাকে গালি দিবেন, হয়তোবা অনেকের মতামত প্রকাশ করার চেষ্টা করবেন, হয়তোবা ভাববেন আমি হয়তোবা আওয়ামী লীগ করি। আসলে আমি কোনো দলই করি না, আমি বাস্তব যে জিনিসগুলো সেগুলো উদ্ঘাটন করার চেষ্টা করি। আপনি আমার পেজে হয়তোবা দেখবেন অনেকগুলো ভিডিও আমি বানাইছি অলরেডি, শুধু সবজি নিয়ে, প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম নিয়ে। এবং আগে দেশ সম্পর্কে আগে আপনাকে বুঝতে হবে বিভিন্ন, আসলেই এই যে খরার কারণে বিভিন্ন মাঠ পর্যায়ে আপনি আগে ভিজিট করেন। ভিজিট করার পরে আপনি যাই দেখেন এক বিঘা সবজি এর আগে কতটুকু হতো, বর্তমানে খরার কারণে এখন উৎপাদন কমে যাওয়ার কারণে মূলত জিনিসের দাম বাড়তেছে। এখানে আপনারা যদি মনে করেন যে না সরকারের সমস্যা বা সরকারের দোষ, তাহলে হয়তোবা আপনারা রং পথে আছেন। শুধু শহরের বুকে বসবাস করে আপনারা কৃষকদের মর্ম কখনোই বুঝবেন না। আর যারা অরিজিনালি যারা কৃষক, তাদেরকে যাই আপনি প্রশ্ন করেন, এক বিঘা সবজি আবাদ করলে তারা টোটাল তারা কি পরিমাণ, তাদের একটা অ্যামাউন্ট হয়। এত সবজির দাম হওয়ার কারণেও এখন বর্তমানে যারা কৃষক তারা কিন্তু ভালো নেই। কৃষকরা সবজি উৎপাদন করতেছে, আসলে বাংলাদেশের সরকার কিন্তু সবজি বা যে দ্রব্যগুলো যেগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু বাংলাদেশের সরকার কিন্তু তৈরি করে না। তৈরি করে কারা এটা আগে আপনাকে বুঝতে হবে। তৈরি করে হচ্ছে কৃষক। আপনি কৃষকদেরকে যাই আগে প্রশ্ন করেন যে তোমরা কেন এভাবে সবজির দাম বাড়াই দিছ। এখানে কিন্তু কোনো সিন্ডিকেট বলে কোনো কিছু নাই। আমরা না বুঝে আসলে আওয়ামী লীগ সরকারকে আমরা দোষ দিচ্ছি, এই সরকারের প্রবলেমের কারণেই আমাদের প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম বেশি। আচ্ছা ভাই, আপনি যে বড় বড় কথাগুলো বলতেছেন, আপনি কি কখনো ফিল্ডে যাই ভিজিট করে দেখেছেন? না দেখে কথা বলা যায়, কিন্তু যখন আপনি ভিজিট করবেন, ভিজিট করার পরে 10টা কৃষকের সাথে আপনি আগে যাই বসেন, যারা সবজি উৎপাদন করতেছে তাদের কাছে যাই বসেন। আপনাদের স্লোগান হচ্ছে প্রতিটা সবজি 100 টাকা কেজি। আসলে প্রতিটা সবজি 100 টাকা কেজি হওয়ার কারণটা কি, আগে কারণটা খুঁজে বাইর করেন। আপনি সরকারের দোষ দিলে আসলে দেশ চলবে না। আপনি আগে আগে নিজের ভুলগুলো সংশোধন করেন, তারপরে আপনি বিভিন্নভাবে বড় বড় কথা বলেন, তাহলে ঠিক আছে যে না আপনি রাইট পথে আছেন। ভাই, বিভিন্নভাবে মানুষকে হয়রানি করা যায়, মানুষকে ভালো বুদ্ধি দিয়ে ভালো পথে নিয়ে আসা কিন্তু অনেক কঠিন। অনেক মানুষ আছি আমরা যারা অন্যের কথায় কান দিয়ে কথাগুলো বিশ্বাস করে আমরা তাদেরকেই শুধু হুঁ হুঁ ঠিক আছে এইভাবে মতামত দিয়ে যাচ্ছি। আসলে বিষয়টা এরকম না, তারা আসলে কি কথা বলবে, আসলে কোনো কথা খুঁজে পাচ্ছে না। বিভিন্ন সরকারকে পচানোর জন্য তারা কিভাবে পচানো যায় এই জিনিসগুলো তারা ভাববে। যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ সরকার এটা ভাবছে যে কিভাবে বিএনপিকে পচানো যায়, বা আদার যারা দল আছে তারা মানে বিভিন্নভাবে পচানোর ভিতরেই আছে। আসলে আমরা স্বাধীন বাংলাদেশ, আমরা স্বাধীনতা চাই, আমাদের প্রত্যেকটা বিষয়ে স্বাধীনভাবে আমরা আমাদের জীবনকে লিড দিতে চাই। বর্তমানে কারেন্ট নিয়ে অনেক প্রত্যেকের মুখে এবং বিভিন্ন জায়গায় আপনারা গণমিছিল করতেছেন, কারেন্ট নিয়ে প্রবলেম, দ্রব্যমূল্য নিয়ে সমস্যা। আসলে কারেন্ট নিয়ে কেন সমস্যা, কিসের জন্য সমস্যা, আপনিও তো দেশের একজন নাগরিক, নেগেটিভ কথা না বলে পজিটিভভাবে আগে ভাবার চিন্তা করেন। অযথা সরল সোজা মানুষ যারা আছে, যারা মহল্লায় বা বিভিন্ন আড্ডায় বা বিভিন্ন জায়গায় তারা একত্রিতভাবে অনেকগুলো মানুষ আড্ডা দিচ্ছে,
আপনি না জেনে একটা কথা বলতেছেন, মানুষের ভিতরে হিংস্রতা তৈরি করতেছেন। এখান থেকে আমাদের সবাইকে দূরে থাকতে হবে। অবশ্যই আমরা আগে দেশ, আমাদের যেমন বাংলাদেশ, আমরা দেশকে সবাই ভালোবাসি, যারা দেশের বাহিরে আছে তারাও কিন্তু দেশকে অনেক ভালোবাসে। এই দেশের কোনো ক্ষতি হোক এরকম কোনো কিছু করবেন না দয়া করে। যে যেখানে আছেন সর্বোচ্চ ভালো থাকবেন, আর আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।